আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ব্লগটি একটু ভিন্ন রকম। জন্ম, মৃত্যু এবং বিয়ে সবই আল্লাহর হাতে। তো এখানে আপনারা অনেক লোক জমের আনাগোনা দেখতে পাইতেছেন, কারণ এখানে হচ্ছে কি আমার ফুপু মারা গেছে। আমার ফুপুর বাড়ি এই লোকজনগুলো সব ভিড় করেছে আমার ফুপুকে দেখার জন্য। তো আমার ফুপু বেশ আজকে এক সপ্তাহ হয়েছে মারা গেছে। তো আমার ভিডিও করার উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করার ছিল না, কারণ আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল আমার ছোট বোন যেহেতু দেশের বাইরে থাকে, ওকে ভিডিওগুলো আমি মেসেঞ্জারে পাঠাবো সেই জন্য আর কি। পরবর্তীতে আমি ভিডিওগুলো বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ারই করি, যে আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটাতেই আসলে লোকজনের ভিড় হয়। কারণ জন্মের সময় মানুষ এসে দেখে, আবার মৃত্যুর সময় মানুষ এসে দেখে, আবার বিয়ের সময় অনেক লোকজন এসে দেখে আর কি, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তো শহরে কিন্তু এরকম হয় না, যার যার তার তার মতন আর কি চলাফেরা করে, মানে হয়ে যায়। আর গ্রামে কিন্তু এটা আসলে অনেক আনাগোনা হয় লোকজনের। তো সেটাই আমি আপনাদের সাথে মূল উদ্দেশ্য আজকের ভিডিওটা শেয়ার করার, নয়তো বা অন্য কিছুই না। তো আমার মেয়ে ফুপু মারা গেছে, আপনাদের কাছে দোয়া চাই। অবশ্যই আমার ফুপুর জন্য দোয়া করবেন, আমার ফুপুকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। তো গ্রামের বাড়ি কিন্তু একজন লোক মারা গেলে কিন্তু প্রচুর মানুষ হয়, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই কিন্তু একসাথে হয়ে জড়ো হয়ে যায় সান্ত্বনা দেওয়ার জন্য বা দেখার জন্য। আসলে সেটাই মূল উদ্দেশ্য ছিল আপনাদের কাছে তুলে ধরার, নয়তো বা আসলে এরকম ভিডিও আসলে কেউ শেয়ার করে? আসলে আমার কোনো উদ্দেশ্যই ছিল না শেয়ার করার, তারপর আমি একটু শেয়ার করলাম। আর এখানে আমার ছোট চাচা মানে কান্নাকাটি করতেছে, যেহেতু সে পরে আসছিল আর কি, অনেক দূর ছিল সেজন্য ফুপুর কাছে এসে কান্নাকানি করতেছে। তো আমি আসলে বেশি বয়স দিতে চাচ্ছি না, আমি আসলে এই পর্যায়ে একটি ইসলামিক সঙ্গীত লাগিয়ে দিব, কারণ ওটা দিয়ে আপনারা আজকের ভিডিওটা দেখেন। আসলে বয়স দেওয়ার মতন তেমন কোনো মনোভাব আর কথাও আমি আসলে খুঁজে পাচ্ছি না এরকম ভিডিওতে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আসলে জন্ম আর মৃত্যুটা কিন্তু সবই আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহর হাতে। তো এরকম দৃশ্যটা আমার শুধু শেয়ার করেছি আপনাদের, যে আসলে জন্ম, মৃত্যু, বিয়েতে আসলে মানুষ কতটুক কাছে আসে বা দেখার জন্য, সেই উদ্দেশ্যটি আজকের ভিডিওটা শেয়ার করা। তো দেখতে থাকেন। আজ আছি কাল থাকব না রে, যাব চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর, কেউ খবর। আজ আছি কাল থাকব না রে, যাব চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে। নিজের রূপ করে ফুলে ফল
হতে যত পারবি রে ভাই বন্ধু হবে তত তোর, না দিলে কেউ দেখবে না রে করবে না আর কেউ কদর, না দিলে কেউ দেখবে না রে করবে না আর কেউ কদর। আজ আছি কাল থাকবো না রে যাব চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি আপনি না রে কেউ খবর, কি খেয়েছি কোথায় আছি আপনি না রে কেউ খবর। দুনিয়াদারের সাথে তুমি হুকুম খোদার মানো, ইহকালে কোনো কালে শান্তি পাবে শোনো, কাল থাকবো না রে যাবো চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি আপনি না রে কেউ খবর। আজ আছি কাল থাকবো না রে যাবো চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি আপনি না রে কেউ খবর, কি খেয়েছি কোথায় আছি আপনি না রে কেউ খবর। আজ আছি কাল থাকবো না রে যাবো চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর, কেউ খবর। আজ আছি কাল থাকবো না রে যাবো চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে। সবার খুশি দেখতে সেদিন নিজেই ছিলাম বেখবর, আজ বুঝেছি কেউ কারো নয় এই দুনিয়ায় সবাই পর, আজ বুঝেছি কেউ কারো নয় এই দুনিয়ায় সবাই পর। আজ আছি কাল থাকবো না রে